আমরা যে দাবিগুলো করেছি দাবিগুলো আমরা পুনঃস্পষ্ট কখনো হলের মধ্যে সম্ভব না, এবং স্বচ্ছ ব্যালট পেপার সবকিছু সহ এবং ব্যর্থ নির্বাচন পরিচালনা কমিটিকে পদত্যাগ করতে হবে, এদিকে বাতিল করে নতুন নির্বাচন পরিচালনা কমিটি হচ্ছে আমরা এখন মিছিল করব, রাজ্যে অবস্থান করব, পাশাপাশি হচ্ছে আমরা আগামীকাল সর্বাত্মক ধর্মঘটে ডাক দিয়েছি। একই প্রার্থীদের দেওয়া, এবং আমি যেটা এখানে সিদ্ধান্ত করেছি তারা এটা হচ্ছে বস্তাবন্দি করা ছিল, তাতেই হচ্ছে সিল করা ছিল। আমরা এই ভোট গ্রহণ এখানে মানে হচ্ছে ভোট গ্রহণ বাতিলের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছি, কেউ এখন এই মুহূর্তে কেউ ফোন ধরছেন না। আমরা হচ্ছে এটা ভোট গ্রহণ বাতিলের দাবি জানাচ্ছি। ছাত্রীরা আমার কাছে যেটা বলেছেন যে তারা একটি রুমে মানে অডিটোরিয়ামের পাশে একটি রুম আছে, সেখানে রিডিং রুমের মতো একটি রুম আছে, সেখানটা হচ্ছে তালা বন্ধ করা ছিল। তারা সকালবেলায় দেখতে পান যে সেই তালাটা খোলা, কেন খোলা সেটা অনুসন্ধান করতে গিয়ে সেখান থেকে তারা বস্তা ভর্তি ব্যালট পেপার পেয়েছেন, যেগুলোতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যালট পেপারে একই রকমভাবে ক্রস চিহ্ন দেওয়া আছে, একই কালিতে হচ্ছে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা কি প্রমাণ করে হচ্ছে ভোট গ্রহণ বাতিলের দাবি করছি? এটা কারা করেছে? আপনার কি মনে করেন? যাদের ক্রস চিহ্ন দেওয়া হয়েছে সবগুলো ক্রস চিহ্ন, তারা সবাই ছাত্রলীগের? সবাই ছাত্রলীগের। মানে ক্রস চিহ্ন তো কি ভোট হলো নাকি? না, ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে ভোট দেওয়ার কথা ছিল, এবং এই প্রত্যেকটা ভোট হচ্ছে এই যে ক্রস চিহ্ন দিয়ে, এটা হচ্ছে ভোট দেওয়ার চিহ্ন হচ্ছে ক্রস।